Welcome to Zombie Zone. এই র‍্যাপটা খাওয়ার পর আমার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছিল। এই র‍্যাপটা ছিল পুরো লঙ্কা দিয়ে ভরা। সত্যি বলতে এই ক্যাফেটায় গিয়ে আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে। বিশেষ করে যারা বাইক লাভার আছো তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আমি কথা বলতে পারিনি, এর জন্য আমি বাইরে এসে কথা বলছি। আমার কেমন লাগলো ক্যাফেটা পুরোটাই আমি ভয়েস ওভার দিয়ে দেবো, সেইগুলো দেখতে আমার ভিডিওটাকে তোমরা পুরো ওয়াচ করো। প্রথমেই বলে দিই, এখানকার অ্যাড্রেসটা হলো ব্যারাকপুর বারাসাত রোড, অপোজিট ল্যারিকা টাউনশিপ, বারাসাত। সোজা কথায় বলতে গেলে এই দিকটা সোজা গেলে হলো অ্যাডামাস, আর এই দিকটা সোজা যাচ্ছে কলোনি মোড়ের দিকে। এরই মাঝে এই ক্যাফেটা। চলো এবার বেশি দেরি না করে ভেতরে যাওয়া যাক। ঢুকতেই কিন্তু দারুণ একটা ভাইব দিচ্ছিল, বিশেষ করে যারা রাইডার আছো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। খাবারের দিক থেকে আমি এই ক্যাফেটাকে একদমই সাজেস্ট করছি না তোমাদের। আমি এই কথাটা কেন বলছি তোমাদের তোমরা কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। চলো তোমাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার তোমাদের দেখিয়ে দিই এখানকার মেনুটা। এখানে কিন্তু তোমরা শিশার অনেক অপশন পেয়ে যাবে। এখানে কিন্তু শিশা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 599 থেকে। আমি খাই না বলে ট্রাই করিনি, তোমরা যদি চাও ট্রাই করতে পারো। এবার আসি খাবার দাওয়ারের ব্যাপারে। ফার্স্টে আমি এখান থেকে ট্রাই করেছিলাম ওরিও শেকটা। ওরিও শেক ইজ নট গুড। 160 টাকা হিসাবে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার ধারে পাশেও এটা ছিল না। ইভেন আমার মনে হচ্ছিল শেকটার মধ্যে যে দুধটা ইউজ করা হয়েছিল সেটা পুরো কেটে গেছিল, যে কারণে টেস্টটা আরো বাজে লাগছিল। তারপর আমি ট্রাই করেছিলাম চিকেন 65 র‍্যাপটা। চিকেন 65 র‍্যাপ ওয়াজ ফুল অফ চিলি, এটা তাও একটু ভালো লাগছিল। তারপর এই লঙ্কার ব্যাপারটা হয়ে পুরো মুড নষ্ট হয়ে গেছিল। এই র‍্যাপটার মধ্যে না ছিল চিকেন, না ছিল মেয়ো, কিছুই ছিল না। এই র‍্যাপটার মধ্যে শুধু লঙ্কা আর আলু দিয়ে ভরা ছিল। আমার অনুরোধ থাকবে এই ক্যাফেটার প্রতি, প্লিজ তোমরা ফুড কোয়ালিটিটা একটু ইম্প্রুভ করো। ইভেন আমি বাড়ি এসে গুগল রেটিংও চেক করে দেখেছি, এখানে ফুড কোয়ালিটি নিয়ে অনেকের অবজেকশন আছে। দেন আমি ট্রাই করেছিলাম ইটালিয়ান পিজাটা। আমাদের শেষ এক্সপেকটেশন ছিল এই পিজাটা থেকে। আমার লিটারালি এই পিজাটা খেয়ে মনে হচ্ছিল আমি পাউরুটি খাচ্ছি। ইভেন ওপরের টপিংসেও দেওয়া ছিল শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ, ভেতরে পাউরুটি ছাড়া এই পিজাটার মধ্যে কিছুই ছিল না। এর থেকে তো আমার মনে হয় স্ট্রিট সাইড পিজাগুলো অনেক বেটার করে। আমি এই ক্যাফেটা তোমাদের খাবারের জন্য একদমই সাজেস্ট করব না। খাবারের দিক থেকে এই ক্যাফেটা একদমই ভ্যালু ফর মানি নয়। ওভারঅল এখানের এক্সপিরিয়েন্স বলতে গেলে এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ একটা অ্যাস্থেটিক লুক আছে, কিন্তু এখানকার খাবার দাওয়ারের ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। যারা আগে এই ক্যাফেটায় ভিজিট করেছো তোমরা জানিও তোমাদের এখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।